মাতৃত্বকালীন ছুটি বা ম্যাটারনিটি লিভ। মাতৃত্বকালীন ছুটি হলো এমন এক ধরনের ছুটি যা গর্ভবতী মহিলাদের দেওয়া হয়ে থাকে সদ্যোজাত সন্তান বা সন্তানদের যত্ন নেওয়ার জন্য। এটি একটি অগ্রাধিকার ভিত্তিক ছুটি। অগ্রাধিকার ভিত্তিক ছুটি বলার কারণ হলো আপনার নিয়োগকারী কর্তৃপক্ষ কোনো ধরনের আপত্তি ছাড়াই আপনাকে মাতৃত্বকালীন ছুটি দিতে বাধ্য। একজন প্রসূতি মায়ের গর্ভাবস্থার শেষ কয়েক সপ্তাহ থেকে এই ছুটি প্রযোজ্য হতে পারে, যা জন্ম পূর্ববর্তীকালীন ছুটি নামেও পরিচিত। আবেদনকারী মাতৃত্বকালীন ছুটির আবেদন করা এবং বাচ্চা প্রসব করার মধ্যে যেটি আগে সেদিন থেকেই এই ছুটি কার্যকর হবে। মাতৃত্বকালীন ছুটি মহিলা চাকরিজীবীদের জন্য এক গুরুত্বপূর্ণ বিষয়, তাই মহিলা কর্মচারীদের এ ছুটি সম্পর্কে জানা প্রয়োজন। এ বিষয়ে জানার জন্য আপনি বিএসআর অর্থাৎ বাংলাদেশ সার্ভিস রুল পার্ট ১ এর ধারা ১৯৭ এর উপধারা ও বিধিগুলো পড়তে পারেন, কিন্তু এখানে যেভাবে লেখা হয়েছে তা বুঝতে একটু কষ্ট হয়। সেজন্য এই ভিডিওতে মাতৃত্বকালীন ছুটি নিয়ে বিভিন্ন শর্ত সহজভাবে ব্যাখ্যা করা হবে। মাতৃত্বকালীন ছুটির আবেদনপত্রের ফরম্যাট কেমন বা কিভাবে লিখতে হয় তা দেখানো হবে, এবং মাতৃত্বকালীন ছুটি শেষে যোগদানের আবেদনপত্রের ফরম্যাট কেমন বা কিভাবে লিখতে হয় তা দেখানো হবে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আর কোনো প্রশ্ন আপনার মনে মাতৃত্বকালীন ছুটি নিয়ে থাকবে না। মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন প্লিজ। আর আগেই সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ। আর ও হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ১. মাতৃত্বকালীন ছুটি কতদিন? সরকারি চাকরির ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস, এক্ষেত্রে ৩০ দিনে মাস গণনা করতে হবে বা ১৮০ দিন। পূর্বে এটা ছিল ৪ মাস। ২০১১ সালের জানুয়ারি মাসের ১৮ তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ছুটি পূর্ণ বেতনে ৪ মাস থেকে ৬ মাসে উন্নীত করা হয়েছে। মাতৃত্বকালীন ছুটির হিসাব কিভাবে করতে হয়? মাতৃত্বকালীন ছুটির হিসাব করবেন যেদিন থেকে ছুটি শুরু হয় সেদিন থেকে ১৮০ দিন পর্যন্ত, অর্থাৎ ১৮১তম দিনে আপনাকে কর্মস্থলে উপস্থিত হতে হবে বা যোগদান করতে হবে। অনেকেই এই ৬ মাসের মধ্যে অন্য যে সাধারণ ছুটি আছে সেগুলো বাদ দিবেন কিনা সেটা ভাবেন, এটা ভাবার কোনো অবকাশ নেই। আপনার ছুটি শুরুর দিন থেকে ১৮০ দিন পাবেন মাতৃত্বকালীন ছুটি। মাসে অন্য সাধারণ ছুটি যাক বা আসুক সেটা কোনো বিষয় না। মাতৃত্বকালীন ছুটি কি সন্তান জন্মদানের কিছুদিন পরে নেওয়া যাবে? আমরা অনেক সময় সাধারণ ছুটির মধ্যে বাচ্চা প্রসব করি, যেমন রোজার ছুটি, ঈদের ছুটি বা এরকম আরও অনেক ছুটি আছে যেগুলো প্রতিষ্ঠান ভেদে এক মাসের বেশি হয়ে থাকে। ধরুন আপনি প্রাইমারি স্কুলে জব করেন, রোজা এবং ঈদ মিলিয়ে ৩৫ দিন ছুটি, আপনি বাচ্চা প্রসব করলেন ২০ রোজাতে, এবং আপনি চাচ্ছেন সাধারণ ছুটির শেষে যেদিন স্কুল খুলে দেওয়া হবে সেদিন থেকে মাতৃত্বকালীন ছুটি নিতে, এটা আপনি পারবেন না। কারণ নিয়ম হলো আবেদনকারী মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন করা এবং বাচ্চা প্রসব করার মধ্যে যেটি আগে সেদিন থেকে এই ছুটি কার্যকর হবে, অর্থাৎ আপনার ছুটি ২০ রোজা থেকেই কার্যকর হবে কারণ বাচ্চা হয়ে গেছে। তবে আপনি ২ নম্বরই করলে আর ধরা না পড়লে যে কোনো দিন বাচ্চা প্রসবের ডেট দিয়ে ছুটি নিতে পারেন, তবে ধরা পড়লে আপনার অনেক সমস্যা হবে, এটা নিয়ম বিরুদ্ধ কাজ। মাতৃত্বকালীন ছুটির সাথে কি অন্য ছুটি যোগ করা যাবে? আপনার প্রয়োজন হলে মাতৃত্বকালীন ছুটির সাথে অন্য ছুটি যোগ করে বাড়াতে পারবেন কর্তৃপক্ষের সাথে কথা বলে, সেটা অর্জিত ছুটি, সাধারণ ছুটি বা অন্য যে কোনো ছুটি হতে পারে। চাকরিতে যোগদানের বয়স কত হলে মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায়? আগে একটা নিয়ম ছিল, চাকরিতে যোগদানের বয়স ৯ মাসের কম হলে মাতৃত্বকালীন ছুটি পাওয়া যেত না। পহেলা এপ্রিল ২০১২তে অর্থ মন্ত্রণালয়ের এক গ্যাজেটে এই নিয়ম বাতিল করা হয়, অর্থাৎ এখন যোগদানের পরদিন থেকেই এই ছুটি নেওয়া যাবে। বাচ্চা সহ যোগদান করলে কি এই ছুটি পাওয়া যাবে? ১৮ মে ২০২১ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবৃত্তি অনুবিভাগ প্রবৃত্তি এক শাখা থেকে একটি গ্যাজেট প্রকাশিত হয়েছে, যাতে বলা হয়েছে ৬ মাসের কম বয়সী শিশু নিয়ে সরকারি চাকরিতে যোগ দেওয়া নারী তার সন্তানের বয়স ৬ মাস হওয়া পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি কাটাতে পারবেন। অর্থাৎ সন্তানের বয়স যদি ৪ মাস হয় তাহলে আবেদন করে সে যোগদানের পরের দিন থেকে ২ মাস ছুটি কাটাতে পারবে, অর্থাৎ সে যখনই যোগদান করুক তার সন্তানের বয়স ৬ মাস হতে যে কয়দিন বাকি থাকে সেই কয়দিন সে ছুটি কাটাতে পারবে। মাতৃত্বকালীন ছুটি একজন মানুষ কয়বার নিতে পারবে? একজন ২বার মাতৃত্বকালীন ছুটি নিতে পারবে। ধরা যাক একটি মানুষের ৩টি বাচ্চা, জবে প্রবেশের আগে যদি ১টি বাচ্চা হয় এবং জবে প্রবেশের পরে ২টি বাচ্চা হয় তাহলে ২টার জন্য ২বার মাতৃত্বকালীন ছুটি নিতে পারবে, তবে ৩টাই জবে প্রবেশের পরে হলে ২টার জন্য ছুটি পাবে, এটা চাকরি পরিবর্তন করলেও। অর্থাৎ মূল কথা, একজন মানুষ তার সমগ্র সার্ভিস লাইফে ২বার মাতৃত্বকালীন ছুটি উপভোগ করতে পারবে। মাতৃত্বকালীন ছুটি নেওয়ার ফলে বেতন ইনক্রিমেন্টে কোনো সমস্যা হবে কি? না, মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় পূর্ণ বেতন সহকারে, তাই এতে ইনক্রিমেন্টের কোনো সমস্যা হবে না, যথাসময়ে ইনক্রিমেন্ট যোগ হয়ে যাবে। মাতৃত্বকালীন ছুটি গ্রহণের জন্য আবেদনপত্রের সাথে কি কি দিতে হবে?
মাতৃত্বকালীন ছুটি গ্রহণকালে আবেদনপত্রের সাথে বিএমএ নিবন্ধনকৃত এমবিবিএস বা উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত অথবা যে কোনো সরকারি হাসপাতালের চিকিৎসকের একটি সনদ, উক্ত সনদে ছুটি আরম্ভ হওয়ার তারিখ উল্লেখ থাকতে হবে এবং আবেদনপত্রের সাথে সকল কাগজ দুই সেট করে অথবা কর্তৃপক্ষ যেভাবে চায় সেভাবে দিতে হবে। মাতৃত্বকালীন ছুটি শেষে যোগদানপত্রের সাথে কি কি দিতে হবে? ছুটি শেষে যোগদান করলে যোগদানপত্র সহ বিএমএ নিবন্ধনকৃত এমবিবিএস বা উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত অথবা যে কোনো সরকারি হাসপাতালের চিকিৎসকের একটি সনদ, যেখানে তিনি তার বাচ্চা দানকারী মাকে সরকারি চাকরি করতে সম্পূর্ণ সুস্থ মর্মে উল্লেখ করবেন এবং সকল কাগজ দুই সেট দিতে হবে অথবা কর্তৃপক্ষ যেভাবে বলে সেভাবে দিতে হবে। মাতৃত্বকালীন ছুটির বিভিন্ন দিক নিয়ে খোলামেলা অনেক আলোচনা হলো। এবার চলুন দেখি কিভাবে মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন লিখতে হয়। এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আপনারা স্ক্রিনে মাতৃত্বকালীন ছুটির জন্য একটা আদর্শ নমুনা আবেদনপত্র দেখতে পাচ্ছেন। এভাবেই আবেদনপত্র লিখতে হবে, তবে আপনি কোথায় জব করছেন তার উপর ভিত্তি করে কিছু পরিবর্তন আনতে হবে। এই আবেদনপত্রটি একজন ব্যাংকারের, সে তার মহাপরিচালক বরাবর লিখেছেন। আপনার জবের ক্ষেত্রে এটা মহাপরিচালক বরাবর নাও হতে পারে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেবেন কার বরাবর লিখতে হবে, দেন তার বরাবর লিখবেন। বাকি বিষয়গুলো পরিবর্তন না করলেও চলবে, তবে আপনার জবের সাথে প্রাসঙ্গিক কিছু লিখতে চাইলে বা প্রয়োজন হলে লিখতে পারেন বা পরিবর্তন করতে পারেন। এভাবেই একটা আদর্শ মাতৃত্বকালীন ছুটির আবেদন পত্র লেখা হয়। নোট, আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সংযুক্ত করবেন। এবার আসি মাতৃত্বকালীন ছুটি শেষে কিভাবে যোগদানপত্র লিখতে হয়। আপনারা স্ক্রিনে একটা মাতৃত্বকালীন ছুটি শেষে কর্মস্থলে যোগদানের জন্য আদর্শ নমুনা যোগদানের আবেদনপত্র দেখতে পাচ্ছেন। এভাবেই যোগদানের আবেদনপত্র লিখবেন। শুধু বরাবরের জায়গায় আপনি যার বরাবর আবেদন করে ছুটি নিয়েছিলেন তার বরাবরই যোগদানপত্র লিখবেন, বাকি অংশে কোনো পরিবর্তন না করলেও হবে। নোট, আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সংযুক্ত করবেন। মাতৃত্বকালীন ছুটি নিয়ে অনেক কথা হলো, অনেক বিষয় দেখানো হলো। আশা করি ভিডিও দেখে আপনার একটু হলেও উপকার হয়েছে। আমার কিছু ভুলভ্রান্তি হতে পারে, সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটিকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।